আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশ বিদেশ থেকে আপনারা যারা শুনছেন আপনাদের সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সহসম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মূলত লাইভ প্রোগ্রামে আসার কথা দিয়েছিলাম, তারই ধারাবাহিকতায় আপনাদের সামনে আসা। আপনারা জানেন যে বিষয়টি নিয়ে আমি এখন কথা বলব, সেটি যদিও আমাদের বড় বড় মানুষদের জন্য এটি একটি ক্ষুদ্র ব্যাপার, কিন্তু আমরা যারা এদেশে বসবাস করি, এদেশের ইসলামপ্রিয় মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা বিভিন্ন নিউজ মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় দেখতে পেয়েছেন শাহাদাত হোসেন মুরাদ একজন ব্যক্তি, তিনি বনফুল, যে বনফুল একটা কোম্পানি যারা মিষ্টি তৈরি করে, বিস্কুট তৈরি করে, আরও ঈদে চান্দের সেমাই তৈরি করে, এইসব কিছুর মাধ্যমে তারা তাদের মার্কেটিংয়ের এই কর্মকর্তাদের মাধ্যমে মূলত জনপ্রিয়তা অর্জন করেছে। সেরকম একটি স্বনামধন্য কোম্পানিতে চাকরি করত এই শাহাদাত হোসেন মুরাদ। আপনি জানেন এই শাহাদাত হোসেন মুরাদ গত ২৪ তারিখে, আপনারা যে গত ২৪ তারিখ, গত মাসের ২৪ তারিখ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেব যখন মারা গিয়েছেন, তিনিও কিন্তু কোটি কোটি মানুষের সাথে তিনিও শোকাহত হয়েছিলেন এবং তিনি একটি এই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে ইন্নালিল্লাহ পড়েছেন এবং তিনি ও দুঃখ প্রকাশ করেছেন, শোক প্রকাশ করেছেন। আমরা যারা বাংলাদেশে বসবাস করি এবং ইসলামপ্রিয় মানুষ, সাধারণত আমরা আমাদের ধর্মীয় অনুভূতি যেটা, সেটি হল এই যে কোনো মানুষ যখন মারা যায়, কারো যদি কোনো বিপদের সংবাদ শোনা হয়, তখন তিনি কিন্তু সাথে সাথে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরকম এই কোরআন শরীফের একটা আয়াত সুরা তোবার মধ্যে উল্লেখ করা আছেন যে তারা তখন ঘোষণা দেয়, কোনো বিপদ আপদের খবর আসলে তারা বলে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এটি একটি ধর্মীয় অনুভূতি এবং কোরআন শরীফের একটা আয়াত, যেটা ধর্মপ্রাণ মুসলমান হিসেবে যে কেউ তার আত্মীয় স্বজন অন্য কারো যখন মৃত্যুর সংবাদ শুনেন বা বিপদ আপদের সংবাদ শুনেন, তারা ইন্নালিল্লাহ পড়ে থাকেন। আপনারা জানেন ইতিমধ্যেই আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের মৃত্যুর পরে অসংখ্য মানুষ এরকম শোক প্রকাশ করেছে এবং কিছু কিছু রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে অনেকেই কিন্তু এই বেশ কিছু ব্যক্তিকে এভাবে হেনস্থ করেছে, রাজনৈতিক দল করার কারণে তার দল থেকে তাদেরকে বের করে দিয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা এরকমও খবর পেয়েছি, অনেককে চাকরি থেকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করে দেওয়া হয়েছে, বরখাস্তের এরকম কোন খবর আমাদের কাছে সেভাবে আসেনি। আমি এর পরপরেই অর্থাৎ আল্লামা সাইদি সাহেবের এই মৃত্যুর কয়েকদিন পরেই একজন আইনজীবী হিসেবে একটা লাইভ করেছিলাম, সেখানে আমি এই অবস্থানটা বর্ণনা করেছি যে কোন ব্যক্তি যদি ইসলামী শরীয়ত অনুসারে কোন ব্যক্তি যদি এভাবে মারা যায়, তার কিন্তু শোক প্রকাশ করে যদি ইন্নালিল্লাহ পড়ে, তাহলে এটা কোনো অপরাধ না এবং ইসলামী নীতি অনুসারে তিনি সেটা করেছেন, এটা একটা দায়িত্ব তিনি পালন করেছেন, কিন্তু অপরাধ করেননি, কোন শাস্তিমূলক অপরাধ, শাস্তিযোগ্য অপরাধ না, কোন অসদাচরণও না, কারো কোন সরকারি বেসরকারি যে যেখানে আছেন সেখান থেকে যদি তিনি এই কাজটি করে থাকেন, তাহলে তিনি কোনো অপরাধ করেননি বা অপরাধ হিসেবে গণ্য হবে না। আমি এই বিষয়টি না করার জন্য আমার সরাসরি ফেসবুক লাইভে মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম এবং আমরা লক্ষ্য করেছি বিষয়টি অনেকে সহনীয় দৃষ্টিতে দেখেছেন, কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য যে ২৪ তারিখের ঘটনার পরপরই এই শাহাদাত হোসেন মুরাদ, তিনি কিন্তু পটিয়ার একটা ব্রাঞ্চে চাকরি করতেন, তার যে পটিয়ার যে ফ্যাক্টরি রয়েছে সেই ফ্যাক্টরির জিএম সাহেব তাকে ডেকে নিয়ে, তার ফ্যাক্টরির ম্যানেজার জিএম যিনি, তিনি তাকে ডেকে নিয়ে তার মোবাইলটি চেক করেছেন এবং মোবাইল চেক করে তাকে বলছেন যে আপনাকে চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করতে হবে। তিনি যথারীতি চেয়ারম্যান সাহেবের সাথে দেখা করার জন্য গিয়েছেন, কিন্তু দেখা করাতে যাওয়ার পরে তাকে কিন্তু দেখা করতে দেওয়া হয়নি,
বলছেন যে অ্যাডমিন থেকে বলে দেওয়া হয়েছে যে তাকে 15 দিন বা 1 মাস পরে দেখা করার জন্য। এই সাদাত হোসেন মুরাদ গত 17 তারিখ তার চেয়ারম্যানের কাছে গিয়েছেন, তিনি দেখা করেছেন এবং সেখানে তাকে সরাসরি তার চাকরিতে না আসতে বলা হয়েছে, তাকে আর আসতে নিষেধ করে দেওয়া হয়েছে। এই বিষয়টি কিন্তু বিভিন্নভাবে জানাজানি হওয়ার পরে বিভিন্ন ব্যক্তিরা এই বনপুলের চেয়ারম্যান বরাবরে বিভিন্ন সোশ্যাল স্ট্যাটাসের মাধ্যমে ব্যক্তিগতভাবে অনেকে অনুরোধ জানিয়েছেন যে তাকে এভাবে চাকরিতে যেভাবে বহিষ্কার করা হয়েছে তাকে সেখান থেকে পুনরায় ফিরিয়ে নেওয়া হোক। আপনারা জানেন এই শাহাদত হোসেন মুরাদ 7 বছর আগেই কিন্তু এই বনফুলে তিনি জয়েন করেছেন। বনফুল যিনি মালিক আপনারা অনেকেই সবাই জানেন এবং এরা ম্যাক্সিমামই যারা এই মিষ্টি কোম্পানিগুলো আমাদের চট্টগ্রামে আছেন তারা এই সাতকানিয়া লোহাগাড়ারই অধিবাসী। এবং এরকম জনপ্রিয় ব্যান্ড আপনারা জানেন মধুবন, মিষ্টিবেলা, ফুলকলি এবং এরকম আরো বেশ কিছু এই ব্যান্ডের মিষ্টি বিস্কিট ব্যাপকভাবে চট্টগ্রাম সহ এখন সারা বাংলাদেশে জনপ্রিয়তা পেয়েছে। এই ফুলকলিও কিন্তু এই জনপ্রিয়তার শীর্ষে উঠেছে আল্লামা সাইদি ভক্ত মানুষগুলোর কারণে, কারণ চট্টগ্রাম থেকে এরকম একটা ব্যান্ড জনপ্রিয় হয়ে আসা এটা কিন্তু একটা চারটিখানি কথা নয়। আপনারা জানেন যেই চেয়ারম্যান সাহেব এখন রাজনৈতিক ফট পরিবর্তনের কারণে বর্তমান অবস্থানের কারণে কি কারণে কি উদ্দেশ্যে শুধুমাত্র একজন বিশিষ্ট ব্যক্তি যিনি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি আপনারা জানেন। হ্যাঁ, তো অনেকে বলছেন যে ওনার বিরুদ্ধে মামলা ছিল, হ্যাঁ মামলা ছিল, আমি সেটাও ক্লিয়ার করেছি, ওনার বিরুদ্ধে রায় হয়েছে হয়েছে, এই রায়ের পরে উনি কারাভোগ করেছে কিন্তু কারাভোগরত অবস্থায় তিনি মারা গিয়েছেন। আমাদের ফৌজদারি নীতি অনুসারে কোন ব্যক্তি যদি এভাবে তার শাস্তি ভোগ করা অবস্থায় রায়ের পরে অথবা বিচারাধীন অবস্থায় যদি মারা যায় আমাদের ফৌজদারি কার্যবিধির যে বিধান প্রিন্সিপাল সেখানে বলা হল লোকটাকে ইনোসেন্ট হিসেবে আমাদের আইন ট্রিট করে গণ্য করে, উনি আর কোন দোষী হন না এবং দোষ থাকেন না। তো আল্লামা সাইদ হিসাবের ব্যাপারে যার যাই বক্তব্য থাকুক না কেন কিন্তু উনি মরে যাওয়ার সাথে সাথে কারো কোনো আর বক্তব্য থাকার কোন সুযোগ আইনগতভাবে নাই। তাহলে এই শাহাদত হোসেন মুরাদ তার একজন সে শ্রমিক, তার আবেগ সে অনুভূতি, সে যেহেতু জাতিতে মুসলিম এবং ধর্মকর্ম পরায়ণ এবং একজন আদর্শমান মানুষ, তাহলে তিনি যদি একজন মানুষের মৃত্যুতে এই দুঃখ প্রকাশ বা শোক প্রকাশ করার তো আইনগত তার রাইট আছে, বিধান আছে, তাহলে এই বিধানটা তিনি পালন করে কি অপরাধটা করেছেন। এখন যদি আপনি প্রশ্ন করেন তাহলে একজন কর্মচারী যিনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনি জানেন বা আমরা সকলেই জানি যে শ্রম আইন অনুসারে কোনো ব্যক্তি যদি কোনো প্রতিষ্ঠানে সে নিরবচ্ছিন্নভাবে প্রথমে 6 মাস শিক্ষানবিশ কাজ সম্পন্ন করার পর যদি তিনি 2 বছর পর্যন্ত পার্মানেন্টলি কাজ করে যান কিন্তু স্থায়ী শ্রমিক হয়ে যান, তাহলে সেই ক্ষেত্রে এই শাহাদত হোসেন মুরাদ কিন্তু বনফুলের একজন স্থায়ী কর্মচারী। তো একজন স্থায়ী কর্মচারীকে তার একটা মোবাইল চেক করে, যিনি চেক করেছেন তিনি ফ্যাক্টরির বা তার প্রতিষ্ঠানের জিএম, তিনি কোন বাংলাদেশের কোন পুলিশ অফিসার না, কোন আদালতে শাহাদত হোসেন মুরাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি, কোন তদন্ত কর্মকর্তা তার এই বিষয়গুলো তদন্ত করেনি, আর সাইদ হিসাবের বাড়ি হল ফিরোজপুরে আর ইন্দালিল্লা পড়েছে তিনি চট্টগ্রামের ফটিয়াতে, তাহলে তার কি অপরাধটা হল যে তাকে মোবাইল চেক করার পর তার জন্য এরকম শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। এবং আমরা আরো জেনেছি তার সাথে 2 জন ছিল, একজন সে অনুনয় বিনিময় করেছে, কান্নাকাটি করেছে, সেজন্য তাকে তার চাকরিতে ফিরিয়ে নেওয়া হল, কিন্তু শাহাদত হোসেন মুরাদ সে জিজ্ঞেস করলো যে তার অপরাধটা কি, সে কি অপরাধ করেছে, সে অপরাধগুলো কিন্তু পরিষ্কারভাবে বর্ণনা করা হয়নি। এখন আসুন আমি আইনগত যদি বিশ্লেষণ করি তাহলে দেখব হোয়াট ইজ দ্যাটাস অব শাহাদত হোসেন মুরাদ। শাহাদত হোসেন মুরাদ এজ এ ওয়ার্কার অফ বনফুল, হি ইজ দ্য পার্মানেন্ট এমপ্লয়ি। তাহলে পার্মানেন্ট এমপ্লয়ি হলে তাকে যদি চাকরি থেকে ছাটাই করতে হয় কিছু লিগ্যাল প্রসিজিওর আছে। বনফুল এত বড় কোম্পানি, তিনি কি কোন প্রসিজিওর মানবেন না, তিনি কোন আইন ফলো করবেন না,
তাহলে প্রথমত হলো তাকে তার অপরাধের কারণ উল্লেখ করে তাকে একটি নোটিশ দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু সে নোটিশটা দেওয়া হয়নি। দ্বিতীয়ত হলো তাকে যদি ফ্রসলি একদম টার্মিনেট করতে হয় তাহলে তাকে নোটিশ পে দিতে হবে এবং দিয়ে তারকেও সেইভাবে করা যায়। কিন্তু এই নোটিশ পেয়ের সাথে সাথে তার আরো কতগুলো রাইট প্রতিষ্ঠা হয়ে গিয়েছে। তার এক নম্বর রাইট হলো যে সাত বছরে যে চাকরি করেছে সেই সাত বছরের তাকে গ্যাচুইটি দিতে হবে। গ্যাচুইটি হিসাবে তার যে বেসিক যেটা পায় সেটা ডাবল, সে সাত বছরের ১৪টা বেসিক সে পাবে, সে টাকাটাও তাকে কিন্তু পেমেন্ট দিতে হবে। এখন আরো আইন ডেভেলপ করেছে এটাই, যেটা ডক্টর ইউনুসের মামলায় ইতিমধ্যে পরিষ্কার হয়েছে, একজন শ্রমিক সে কিন্তু শ্রমিক নয়, সেখানে চাকরি করার পর তার যে প্রফিটটা বনফুল তৈরি করেছে পেয়েছে সেই বনফুলের সেই বার্ষিক যে প্রফিট হয়েছে সেখানেও কিন্তু ৫% হারেই এই সাদাত হোসেন মুরাদ পাওয়ার কিন্তু রাইট রয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, আমি জিজ্ঞাসা করতে চাই, এবং তার সাথে সাথে তার ওভার টাইম আছে, তার এই আদার বেনিফিট যেটা সেগুলো কিন্তু উৎসব ভাতা বিনোদন ভাতা এগুলো যদি তার বকেয়া থাকে এগুলো নির্ধারণ করতে হবে, দেন তাকে চাকরি থেকে ডিসমিস করার অথরিটি রাখে সেটা করতে পারে। সাদাত হোসেনের ক্ষেত্রে শ্রম আইন কমপ্লিটলি ভায়োলেশন হয়েছে, বনফুল সেটা করেছে। সাদাত হোসেন চাইলে শ্রম আইনে এই সমস্ত পাওনা দাবি করে সে মামলা করতে পারে, এবং যেহেতু তাকে উইদাউট এনি নোটিশ উইদাউট এনি অফেন্স চাকরি থেকে টার্মিনেট করেছে ফোর্সফুলি, সেটি একটা অপরাধ হয়েছে, সেই জন্য কিন্তু চাকরি সে ফিরে পাওয়ার জন্য শ্রম আদালতে তার মামলা করার রাইট রয়েছে। আমি আশা করি সেটা সে করবে। দ্বিতীয় প্রশ্নটা হলো এইখানে সাদাত হোসেনের উপর যে আচরণটা বনফুল কর্তৃপক্ষ করেছে সেখানে কিন্তু এই দেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বনফুলের চেয়ারম্যান, কারণ আমাদের কনস্টিটিউশন আর্টিকেল ৪১ কতে পরিষ্কার একজন নাগরিক ধর্ম পালন করার তার রাইট দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধান। তো বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ৪১ ক অনুসারে কোন ব্যক্তি যদি কোরআন শরীফের সুরা তৌবার আয়াত পড়ে কারো মৃত্যুতে এবং এটাকে কেউ যদি অপরাধ বলি তাকে শাস্তি দে, এটা পরিষ্কারভাবে ইসলাম এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার একটা সামিল, সেই জন্য তারা ধর্ম অনুভূতিতে আঘাত হেনেছে। এই কারণে শুধুমাত্র সাদাত হোসেন মুরাদ নয়, বাংলাদেশের যে কোনো নাগরিক তাদের এই ধর্ম অনুভূতি কোরআনকে ডিপেন্ড করা কোরআনের আলোকে কোন ব্যক্তি মুসলিম লাইফ হোল্ড করার যে জায়গা আছে সেই জায়গা থেকে তাকে বিরত রাখা হয়েছে, তাকে হেয় করা হয়েছে, এবং এটা ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বনফুল কর্তৃপক্ষ। আমি মনে করি এই জন্য বনফুলের চেয়ারম্যানকে অবশ্যই এই বিষয়টির কারণে ক্ষমা চাইতে হবে, না হলে হয়তোবা বাংলাদেশের যে কোনো নাগরিক যদি এই তার অপরাধের বিরুদ্ধে মামলা দায়ের করতে কোনো আইনজীবীর কাছে যায় বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তার বিরুদ্ধে কিন্তু মামলা করা যাবে। এক্ষেত্রে প্রিন্সিপাল অফ ন্যাশনাল জাস্টিস যেটা রয়েছে, কোন ব্যক্তিকে যদি কোন বিষয়ে শাস্তি দিতে হয় আইন বলবৎ অবস্থায় ওই আইনে তাকে শাস্তি দিতে হবে। তাহলে এই সাদাত হোসেন মুরাদকে আপনি চাকরি থেকে টার্মিনেট করে দিলেন, তাকে বাদ দিয়ে দিলেন আর আসতে নিষেধ করে দিলেন, এটা কিসের ভিত্তিতে করলেন, কোন আইনে করলেন? এদেশের কোন প্রচলিত আইন এখানে বলবৎ যা আছে সেটা তার উপরে অ্যাপ্লাই করা হয়নি, এটা প্রিন্সিপাল অফ ন্যাশনাল জাস্টিস হয়েছে, সেটা ভায়োলেট হয়েছে। তো আমি এক্ষেত্রে মনে করি যদি মোতালেব সাহেব চেয়ারম্যান সাহেব, উনি একজন সিআইপি মানুষ, উনি একজন উনারও আইনের লোক তো উনার আশেপাশেই নিশ্চয় আছেন, উনার কোম্পানিরও লিগ্যাল অ্যাডভাইজারও আছেন, তাহলে সেক্ষেত্রে তিনি কোন প্রসিজিওর মেনটেন না করে নিজে কেন এই ক্ষমতাটি অ্যাপ্লাই করলেন? কারণ প্রতিষ্ঠান আপনি প্রতিষ্ঠা করেছেন এটা সত্য, কিন্তু এই প্রতিষ্ঠানটাকে এই পর্যায়ে এনেছে এদেশের কোটি কোটি মানুষ। তো যে মানুষগুলো আপনাকে এতদিন সাপোর্ট দিয়ে এসেছে, এখানে অনেকগুলো তো পপুলার কোম্পানি এখন রয়েছে, তো কেন একজন মানুষ বনফুলের মিষ্টি কিনবে, বনফুলের জিনিস কিনবে, বনফুলের অন্যান্য দ্রব্য সামগ্রী ক্রয় করবে? কারণ মানুষ এটা মনে করে
এটা একটা দেশপ্রেমিক মানুষের প্রতিষ্ঠান, এটার মাধ্যমে দেশের কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়। আমরা আরো আগে থেকে জানতাম যে সাধারণত এই মিষ্টি কোম্পানিগুলো বিশেষ করে সাতকানিয়ায় ইসলামপ্রিয় মানুষের জন্য তারা অনেক বেশি কাজ করেন, কিন্তু এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কমপ্লিটলি বিপরীত। এদেশের মানুষকে এতদিন ভুল মেসেজ দেওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, ধোকা দেওয়া হয়েছে যে বনফুল সত্যিকার অর্থে এদেশের মানুষ এবং ইসলামপ্রিয় মানুষদের প্রতিনিধিত্ব করে না, এবং তার যে রাইটগুলো সেই রাইটগুলো এখানে কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। আমি আহ্বান জানাতে চাই, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এদেশের ধর্মীয়ভাবে সাংবিধানিকভাবে ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া আছে, এদেশের প্রত্যেকটা মানুষ হালাল হারাম মেনে তাদের জীবন পরিচালনা করতে চায়, এবং তারা চাকরি যে যেখানে করেন সেখানে নিরবিচ্ছিন্নভাবে এই কোম্পানিগুলোর জন্য তারা কাজ করে তাদের স্ব স্ব প্রতিষ্ঠানকে মাথা উঁচু করে দাঁড় করানোর ক্ষেত্রে ভূমিকা রাখছেন। তাহলে শাহাদাত হোসেন মুরাদ যে 7 বছর ধরে যে কাজগুলো করেছে, তাহলে সেই কাজের কোন স্বীকৃতি এখনো পর্যন্ত বনফুল না দিয়ে তাকে চাকরি থেকে এভাবে আর আসবেন না বলে বিদায় করে দেয়া, সাংবিধানিকভাবে তার উপরে তার অধিকার নষ্ট করা হয়েছে, তার শ্রম আইন অনুসারে তার যে রাইট আছে সেই রাইটটিও এখানে কমপ্লিটলি ভায়োলেট করা হয়েছে, কনস্টিটিউশন অনুসারে তার যে ফান্ডামেন্টাল রাইট আছে ধর্ম পালন করা, সে নামাজ পড়তে পারবে, সে দোয়া করতে পারবে, সে করে মানুষের জানাজায় যেতে পারবে, কেউ মরলে সে ইন্নারিল্লাহ পড়তে পারবে, এগুলি কিন্তু রিলিজিয়াস রাইট, কনস্টিটিউশন এগুলোকে স্বীকৃতি দিয়েছেন। বনফুল এটা কখনো ওভারলুক করতে পারে না, বাদ দিতে পারে না, যদি এই বনফুল বাংলাদেশের ইসলামপ্রিয় মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করতে চায়। আমি মনে করি কমপ্লিটলি বনফুল এটা ভুল করেছেন, চেয়ারম্যান সাহেব কি এটা সজ্ঞানে করেছেন, না ইনফ্লুয়েন্স হয়ে করেছেন, না জিএম সাহেব তার মোবাইল চেক করে তাকে প্রভোক করেছেন। আমার মনে হয় একটি বনফুল এই বিষয় নিয়ে একটি তদন্ত ব্যবস্থা করতে পারেন। আমরা বিশেষ করে আইনজীবীরা এবং শাহাদাত হোসেন মুরাদ, আমি তাকে অনুরোধ জানাব সে সরাসরি আইনজীবীদের কাছে আসতে পারে এবং তার এই রাইটগুলো প্রতিষ্ঠার জন্য সে আদালতে মামলা করতে পারে। আমি ব্যক্তিগতভাবে বলছি, তাকে আমি এই আহ্বান জানাতে চাই, এই ক্ষেত্রে আমি তাকে সর্বাত্মক সহযোগিতা করব। তার পাশাপাশি এদেশের মানুষ যারা রয়েছেন, বিশেষ করে বড় আজকে তো অনেকগুলো বড় কোম্পানি রয়েছেন, আমরা ঢাকায় দেখলাম যে এখানে এই এখন যে বড় বড় প্রতিষ্ঠান সুইটস নিয়ে এসেছেন, তা সেই প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। যে শাহাদাত হোসেন মুরাদ আজকে যে ব্র্যান্ডিং ব্যক্তি হিসাবে আবির্ভূত হয়েছেন, কিন্তু এই খাদ্যের জগতে মিষ্টির জগতে এই শাহাদাত হোসেন মুরাদ একজন ব্র্যান্ড অ্যাম্বাসাডার হয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং বড় বড় কোম্পানিগুলো তাকে আরো বড় বেশি বেতন এবং সম্মান দিয়ে তাদের জায়গাগুলোতে প্রতিষ্ঠা করবে। আমি সে আহ্বান জানাতে চাই। আমার এই বক্তব্য দেশ বিদেশ থেকে যারা শুনছেন, হয়তো অনেকে এখন বিভিন্নভাবে তাকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছেন, সে যাতে করে একটা বক্তব্য দে এরকম এরকম হয় না, এটা সে না ইত্যাদি ইত্যাদি, আমি আহ্বান জানাব যে শাহাদাত হোসেন মুরাদকে যে অপমান করা হয়েছে, তাকে যে লাঞ্ছিত করা হয়েছে, যে একটি সত্যিকারের কাজ করার কারণে, আদর্শিক কাজ করার কারণে, একজন ভালো মুসলমানের পরিচয় দেওয়ার কারণে, আমি মনে করি তাকে অবশ্যই মাথা উঁচু করে দাঁড়াতে হবে। এদেশের কোটি কোটি মানুষ তার পক্ষে থাকবে আমি আশা করব, এবং ব্যবসায়ীরাও চাকরিজীবীরাও এবং দেশ বিদেশে যারা যেখানে আছেন সেখান থেকে এই শাহাদাত হোসেনের মুরাদের পাশে আপনারা দাঁড়াবেন, আমিও তার পাশে আসি থাকবো ইনশাল্লাহ। আজকের এই লাইভ আপনারা যারা যেখান থেকে শুনছেন, আমি তার পাশাপাশি প্রশাসন এবং বিশেষ করে এই আমার এই বক্তব্যটিও যদি পটিয়া থানার ওসি এটাকে মামলা হিসেবে রেকর্ড করতে চান, আপনি রেকর্ড করতে পারেন, আমি এটাতে স্বাক্ষর করে দেব। আপনারা বনফুলের বিরুদ্ধে একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত থানার অপরাধে একটি এফআইআর হিসেবে এটাকে সম্পৃক্ত করুন, তদন্ত করুন, যে কাজ পুলিশের কাজ সেটা বনফুলের জিএম কেন করল, যে কাজ যে সংবিধান তাকে যে সুযোগ দিয়েছে, যে আদালত যাকে যে সুযোগ দিয়েছে, সে রাইট থেকে তাকে বঞ্চিত করা হয়েছে, যদি তাকে বঞ্চিত করার
কারণ শুধু নয় এই বঞ্চিত এদেশের সকল শ্রেণীর শ্রমজীবী মানুষগুলো করা হয়েছে। এখন যদি এটাকে আমরা উৎসাহিত করি যে কোনো ফ্যাক্টরিতে যে কোনো কলকারখানায় যে কোনো কর্মচারীকে এরকম সুতা নাতা ধরে যে কোনো কথা বলে বক্তব্যের কথা বলে কেউ মসজিদে গেলে দোয়া করে কান্নাকাটি করছে দেখবেন যে অফিসে আসার পর তার চাকরি নেই সে আরেকজনের জন্য সে আমিন বলে নাই সেই জন্য তাকে চাকরি থেকে বের করে দেবে এই জায়গাগুলো বন্ধ হয়ে যাওয়া উচিত এটা দায়িত্ব হলো এদেশের এই আইন শৃঙ্খলা বাহিনীর রাষ্ট্রের এবং এই বিষয়গুলো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমি আশা করছি শাহাদাত হোসেন মুরাদ এখন কোন একক শাহাদাত হোসেন মুরাদ নয় তার পাশে বিশ্বের লাখো মানুষ তার পাশে থাকবে ইনশাল্লাহ আমি যারা এই লাইভ যেখান থেকে যারা শুনছেন এবং তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ।